রাস্তা কি হয়ে আছে, এক কিছু দেখা যাচ্ছে না, আর রাস্তাও ভয়ানক। রক গার্ডেন পুরো হয়ে আছে, রক গার্ডেন। কোন দিকে যাবো? শুধু একটা কুকুর আছে আর আমরা দুজন। কিছু দেখতে পাচ্ছি না, পুরো মেঘের মাঝখান দিয়ে আমার বাইক চলছে। দেখো গাইস, এটা মেঘ কিন্তু। ও ভাই, ও সমতল কবে আসবে? এই রাস্তাটা ভয়ানক হয়ে গেছে। এটা দেখুন, স্কুটি উঠা মুশকিল ছিল। অনেক উপরে আছে না? স্কুটি উঠা মুশকিল ছিল এই রাস্তাতে। স্কুটি উঠা মুশকিল ছিল এই রাস্তাতে। হ্যাঁ, রক গার্ডেন পুরো হয়ে আছে, রক গার্ডেন। ও ভাই, কি ভয়ানক রাস্তা। ব্রেক ছাড়লেই, ব্রেক অ্যান্ড ক্লাচ ছাড়লেই একদম পড়ে যাবো। ক্লাস তো ছেড়ে আছি, তো ব্রেকটা ছাড়লেই পড়ে যাবো। মুঝে ডর লগ রহা হ্যায় ইস রাস্তে মে, ইস বার কোন সি তরফ। এটা তো পায়ে হেঁটে যায় যাবে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এটাই রুট হবে। হ্যাঁ, লোক তো কেউ নাই, পুরো শুনশান। চাপ নাই, চাপ নাই, আমি আসছি। তু সির্ফ বিসমিল্লা পড়তে রহে না। এতক্ষণে একটু কুয়াশা কমলো উপর থেকে। যেহেতু এটা নিচের দিকে এলাম, আরো নিচের দিকে গেলে কিন্তু ওয়েদারটা, নিচের দিকে দেখ ওয়েদার পরিষ্কারই আছে। হালকা করে লাইট লাইট আসছে নিচের দিক থেকে। বাড়ি ঘর কেমনে মানুষ থাকে। এগুলো চা দেখ, আমরা ঠিক রাস্তা হয়ে এসেছি। এটা দিয়ে আসলে স্কুটি উঠতো না।
पूरा रॉक गार्डन रूट रहा है एकदम रॉक गार्डन। কতক্ষণ একটু সময়তালে এলাম, বাবা ভয়ানক রুট একদম। একটু ফগটা কমলো এবার উপর থেকে, কি বলবো গাইস, অনেক ভয়ানক রাস্তাটা, কল্পনাও করতে পারিনি যে রাস্তাটা এরকম হবে। আর আমরা স্কুটি নিয়ে আবার এই রাস্তাতে চলে এসেছি, আমরা এসেছিলাম সেবক হয়ে, তো ওই রাস্তাটা কিন্তু সমতলে ছিল, মানে বেশি খাড়া ছিল না। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, যদি এটা দিয়ে যদি স্কুটি নিয়ে উঠতাম তো হয়তো আমাদের মাঝপথ থেকে ঘুরে যেতে হতো, কারণ এইভাবে এতটা খাড়া রোডে, খাড়া রোডে স্কুটি উঠতো না, কখনো উঠতো না, ইম্পসিবল একদম। আবার আমরা স্কুটিতে দুইজন আছি, তো ভাগ্যিস ভালো আমরা ওটা দিয়ে সেবক হয়ে গেছি কালীঝোড়া হয়ে, আর এটা দিয়ে নামছি। তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে, কারণ এটা হচ্ছে মেঘের মধ্যে দিয়ে প্রথম বাইক ট্রাভেল। এই জায়গাটার অ্যাকচুয়াল লোকেশন হলো মাহাল দিরাম টি স্টেট। সত্যি জায়গাটা কত সুন্দর যা তুলনা করা যায় না। তো হ্যালো এভরিওয়ান, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। লাভ ইউ অল, বাই বাই।